ফার্স্ট আপনাদেরকে একটি পাওয়ার পয়েন্ট ওপেন করে নিতে হবে। আমি এখান থেকে একটি পাওয়ার পয়েন্ট ওপেন করে নিচ্ছি। দেন এখানে ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন লেআউট, লেআউটে ক্লিক করে নিচের দিকে একটি ব্ল্যাঙ্ক স্লাইড আপনারা এখানে নিয়ে নেবেন। দেন ইনসার্টে ক্লিক করলে এখানে শেপ অপশন দেখতে পাবেন, শেপ থেকে রেক্ট্যাঙ্গেল শেপটি নিয়ে জাস্ট স্লাইডের উপরে পুরোটাই ইনসার্ট করে দেবেন। দেন এখানে শেপ ফিল যে কোনো কালার আপনারা দিয়ে দিতে পারেন, আমি এই কালারটি দিয়ে দিচ্ছি। শেপ আউটলাইন নো আউটলাইন। দেন আবারও ইনসার্টে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন টেক্সট বক্স, এখানে ক্লিক করে একটি বক্স নিয়ে নেবেন। বক্সের ভিতরে আপনার পছন্দ মতো কিছু একটা লিখবেন। আমি এখানে র্যান্ডমলি চ্যানেল নেম এটা লিখে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য। দেন লেখাটি সিলেক্ট করে একটি ফন্ট, আপনার পছন্দ মতো ফন্ট এখানে দিয়ে দিবেন, আমি এই ফন্টটি দিয়ে দিচ্ছি। দেন এখানে ফন্টের সাইজ আপনাদের দিয়ে দিতে হবে, আমি এখানে 75 দিয়ে দিচ্ছি। দেন এই টেক্সটটি আপনাদেরকে অবশ্যই অ্যালাইন করে নিতে হবে। আমি অ্যালাইনে অ্যারেঞ্জে ক্লিক করতেছি, দেন এখান থেকে অ্যালাইন, অ্যালাইন থেকে অ্যালাইন সেন্টার, দেন আবারও অ্যারেঞ্জে ক্লিক করতে হবে, চলে আসবো অ্যালাইনে, অ্যালাইন থেকে অ্যালাইন মিডল, ওকে। দেন আপনার কিবোর্ডের শিফট চেপে রেখে ইয়েলো কালার রেক্ট্যাঙ্গেলটি প্রথমে সিলেক্ট করবেন। দেন এখানে টেক্সটটি সিলেক্ট করে উপরে শেপ ফরম্যাট অপশনে চলে যাবেন, আমি শেপ ফরম্যাট অপশনে চলে যাচ্ছি। দেন এখান থেকে মার্জ শেপসে যাওয়ার পর সাবট্র্যাক্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আবারও ইনসার্টে ক্লিক করবেন। ইনসার্টে ক্লিক করে এখান থেকে একটি রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে নেবেন, স্মল রেক্ট্যাঙ্গেল শেপ, এইভাবে যেন এটি এই টেক্সচার হাইটের থেকে সবসময় বড় হয়, ওকে। দেন এটা ফিল কালার ব্ল্যাক দিয়ে দিবেন, আউটলাইন শেপ আউটলাইন নো আউটলাইন। দেন এখানে কন্ট্রোল ডি প্রেস করে আর একটি সিমিলার রেক্ট্যাঙ্গেল নিয়ে নেবেন, দেন এটা এভাবে এটা টেনে বড় করে দেবেন, এটা এখান থেকে এইভাবে বসিয়ে দিয়ে অবশ্যই এটা যেন আপনার টেক্সটের থেকে একটু বড় থাকে, ওকে, এভাবে টেনে দিবেন। দেন আমি একটু এটা জুম আউট করে দিচ্ছি, দেন আবারও আমি এই পাশে এটা নিয়ে এসে বসিয়ে দেবো। দেন ব্ল্যাক শেপটির উপরে মাউসের রাইট বাটন ক্লিক করবো, দেন সেন্ড টু ব্যাক অপশন এখান থেকে চুজ করে নিচ্ছি। দেখুন ব্ল্যাক শেপটি ইয়েলো রেক্ট্যাঙ্গেল শেপের পিছনে চলে গেছে। এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করতেছি, অ্যানিমেশন থেকে অ্যানিমেশন পিন, দেন এখান থেকে ছোটো রেক্ট্যাঙ্গেলটি চুজ করে নিচ্ছি, সিলেক্ট করে এখানে অ্যাড অ্যানিমেশন, অ্যাড অ্যানিমেশন থেকে ওয়েভ অ্যানিমেশনটি এখান থেকে নিয়ে নিচ্ছি। দেন এখান থেকে ডিউরেশন 0.75 সেকেন্ড চুজ করে নিব, দেন আবারও এটা সিলেক্ট করে অ্যাড অ্যানিমেশনে ক্লিক করব, অ্যাড অ্যানিমেশনে ক্লিক করে নিচের দিকে আসবো, এখানে লাইন অ্যানিমেশনটি আমরা চুজ করে নিচ্ছি। দেন ইফেক্ট অপশনে গিয়ে এখানে লেফট চুজ করে নিতে হবে, দেন স্মল অ্যারোর উপর ক্লিক করে কিবোর্ডের শিফট চেপে ধরে মাউসের মধ্যে ড্রাগ করে নিয়ে এসে টেক্সটের বাইরে বসিয়ে দিতে হবে। দেন এখানে ব্ল্যাক রেক্ট্যাঙ্গেলটি সিলেক্ট করে নিচ্ছি, দেন অ্যাড অ্যানিমেশন, অ্যাড অ্যানিমেশনে ক্লিক করার পরে এখানে লাইন অ্যানিমেশনটি নিয়ে নিচ্ছি। ইফেক্ট অপশনে গিয়ে এখানে লেফট চুজ করে নেব। অ্যান্ড সিমিলারলি আপনারা এখানে ছোট রেক্ট্যাঙ্গেলটির যে একটা লাল অ্যারো চিহ্নের উপর ক্লিক করে মাউস দ্বারা ড্রাগ করে নিয়ে এসে এই পাশে বসেছিলেন, সেমভাবে এই পাশে যে বড় রেক্ট্যাঙ্গেলটি দেখতে পাচ্ছেন আর এখানে একটি রেড অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন ছোট, এটিকে ড্রাগ করে নিয়ে এই পাশে বসিয়ে দিতে হবে। প্রথমে আমাদের কি করতে হবে, এখানে এই অ্যারো চিহ্নের উপরে ক্লিক করতে হবে, ক্লিক করে আমাদের কিবোর্ডে শিফট চেপে ধরে রাখতে হবে, দেন এখানে মাউস দিয়ে ড্রাগ করে নিয়ে গিয়ে জাস্ট এইখানে যেন কোনো ফাঁকা না থাকে এই বরাবর বসিয়ে দিতে হবে। দেন আবারও
ছোট রেক্টেঙ্গেলটি সিলেক্ট করে এখানে অ্যাড অ্যানিমেশনে ক্লিক করব। অ্যাড অ্যানিমেশন থেকে নিচের দিকে ওয়াইফ অ্যানিমেশনটি এখানে আবার চুজ করে নেব। দেন ইফেক্ট অপশনে গিয়ে এখানে টপ এটা সিলেক্ট করে নেব। এখানে টাইম ডিউরেশন 0.75 সেকেন্ড দিয়ে দেব। এরপরে আফটার প্রিভিয়াস এটা চুজ করে নেব। দেন উইথ প্রিভিয়াস সেকেন্ড থার্ড লেয়ারে উইথ প্রিভিয়াস অ্যান্ড ফোর্থ লেয়ার এখান থেকে আফটার প্রিভিয়াস এটা চুজ করে নিলাম। দেন এখানে প্লে করে দেখতেছি এরপরে সেকেন্ড লেয়ারে ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে এখানে ইফেক্ট অপশন, ইফেক্ট অপশন থেকে এখানে স্মুথ এন্ড টু সেকেন্ড, দেন অটো রিভার্স ক্লিক করে ওকে। দেন থার্ড লেয়ারটি এখানে রাইট বাটন ক্লিক করব, থার্ড লেয়ারে রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে ইফেক্ট অপশন, ইফেক্ট অপশন থেকে এখানে স্মুথ এন্ড টু সেকেন্ড, দেন অটো রিভার্স এখান থেকে ওকে। দেন প্লে করে দেখতেছি, ও সো নাইস, এইখান থেকে অ্যানিমেশন লেয়ারগুলি আমি কেটে দিচ্ছি। দেন এখানে ইয়েলো কালার রেক্টেঙ্গেল শেপটি একটু নিচে নামিয়ে নেবেন, নিচে নামিয়ে নিয়ে হোয়াইট কালার স্লাইডের রাইট বাটনে ক্লিক করে এখানে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড ক্লিক করার পরে এখান থেকে একদম সেম কালার চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পরে রেক্টেঙ্গেল শেপটি একদম স্লাইডের সাথে মিলিয়ে দেবেন। এখানে আমি স্লাইডের সাথে মিলিয়ে দিচ্ছি। দেন আপনার এখান থেকে অ্যানিমেশন পিন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে যদি এটা প্রিভিউ দেখি তাহলে দেখুন প্লে অল, দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অ্যানিমেশনটি আমার তৈরি হয়ে গেছে। সো আপনারা এটা আপনাদের ইউটিউব ইন্ট্রোতে ইউজ করতে পারবেন। সো ইউজ করতে হলে আপনাদেরকে ভিডিও আকারে সেভ করতে হবে। তো প্রথমে এখানে রেকর্ডে ক্লিক করবেন, রেকর্ড থেকে এক্সপোর্ট ভিডিও এখানে ক্লিক করে ক্রিয়েট ভিডিও এখানে ক্লিক করলে আপনার লোকেশনে এটা সেভ হয়ে যাবে। আমি এখানে ডেস্কটপে সেভ করে নিচ্ছি। দেন এখানে সেভ, দেখুন এখানে আমার ডেস্কটপে ভিডিওটি চলে এসেছে, আপনাদেরকে প্লে করে দেখাই। ওকে, সো আজকের ভিডিও পর্যন্তই।